চাপ ও ঘাত চাপ কাকে বলে চাপের একক ও মাত্রা সংকেত লেখো প্রবাহী কাকে বলে প্রবাহীর ঘাত বলতে কি বোঝো প্রবাহীর ঘাতের একক লেখো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো তরলে চাপের প্রকৃতি লেখো বায়ুমণ্ডলের চাপ বলতে কি বোঝো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে এর মান নির্ণয় কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদ এর অর্থ কি বায়ুমণ্ডলের চাপ আছে অথচ সেই চাপ আমরা অনুভব করি না ব্যাখ্যা করো ব্যারোমিটার কি এর ব্যবহার লেখো ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা যায় ব্যাখ্যা করো সাইফন কি এর ব্যবহারিক প্রয়োগ লেখো সাইফন ক্রিয়ার শর্ত ও কার্যনীতি লেখো চাঁদে একটি ব্যারোমিটার নিয়ে গেলে কি ঘটবে চাঁদে সাইফন কাজ করবে কি তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে প্রবতা ও আর্কিমিডিসের নীতি প্রবতা কাকে বলে এর প্রবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর্কিমিডিসের নীতিটি বিবৃত বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখ এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন লোহার জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন নদী জলে সাঁতার কাটার চেয়ে সমুদ্র জলে সাঁতার কাটা সহজ কেন কোন বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই ব্যাখ্যা ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব ঘনত্ব কাকে বলে এর একক কি আপেক্ষিক ঘনত্ব কাকে বলে এর একক কি ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে সম্পর্ক কি ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লেখ আপেক্ষিক ঘনত্ব এককবিহীন ও মাত্রাহীন রাশি কেন পৃষ্ঠটান পৃষ্ঠটানের সংজ্ঞা দাও সিজিএস ও এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন জলের বুদ্বুদের চেয়ে সাবান ফেনার ভূতবুত অনেক বড় হয় কেন জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায় কেন রং করার তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কেন উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন একটি কাচের নলকে গরম করলে ওর প্রান্ত গোলা কাকার হয়ে যায় কেন জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে কেন বার্নলির নীতি বার্নলির নীতিটি বিবৃত ও ব্যাখ্যা করো বার্নলির নীতির দুটি উদাহরণ এবং দুটি প্রয়োগ লেখো দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন তীব্র ঝড়ে অনেক সময় ঘরের চাল উড়ে যায় কেন বড় জলাশয়ের বেশি গভীরতায় জল শান্ত থাকে কেন কাকে বলে স্থিতিস্থাপক সীমা কাকে বলে কোন বিষয়ের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে রবার অপেক্ষা ইস্পাত অধিক স্থিতিস্থাপক ব্যাখ্যা পীড়ন কাকে বলে এর একক লেখ বিকৃতি কাকে বলে এর একক লেখ পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক হুকের সূত্রটি লেখ স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে এর একক কী গুণাঙ্ক কাকে বলে এর একক কি অসহপীড়ন ও স্থিতিস্থাপক সীমা কাকে বলে তামার ইয়ংগুনাঙ্ক ওয়ান পয়েন্ট টু সিক্স টেন সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝো স্প্রিং এর কাকে বলে এর একক লেখ নমনীয় পদার্থ ভঙ্গুর পদার্থ ও প্রসার্যশীল পদার্থ কাকে বলে প্রতিটির উদাহরণ দাও গাণিতিক সমস্যা মোমের ঘনত্ব নশো পঞ্চাশ কেজি পার মিটার কিউব হলে মোমের আপেক্ষিক গুরুত্ব কত দশ মিটার গভীর একটি জলাশয়ের তলদেশে চাপ কত পঞ্চাশ গ্রাম ভরের কোনো পদার্থের আয়তন কুড়ি সেন্টিমিটার কিউব জলের ঘনত্ব এক গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে পদার্থটি জলে ভাসবে কি একটি তারের বিকৃতি জিরো পয়েন্ট ওয়ানের ওয়ান পারসেন্ট হলে ফাইভ মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে প্রস্তুচ্ছেদ ওয়ান মিলিমিটার স্কোয়ার এবং প্রযুক্ত ভার নাইনটি এইট নিউটন হলে পীড়ন ও বিকৃতির অনুপাত কত সমভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে ডি ওয়ান ও ডি টু এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে একটি স্প্রিংয়ের নিচের প্রান্ত থেকে ফাইভ কেজি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিংয়ের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃদ্ধি পায় স্প্রিংটির বল ধ্রুবক নির্ণয় করো